জীবিত কিন্তু সরকারি খাতায় মৃত, তাই বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা। মেদিনীপুরের এক মহিলা এমনই অভিযোগ করছেন, নিজেকে জীবিত প্রমাণ করতে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে দৌড়াতে হচ্ছে তাকে। কখনো পঞ্চায়েত সমিতির দপ্তর, কখনো সরকারি দপ্তরে নিজেকে জীবিত প্রমাণ করতে গৃহবধূকে করতে হচ্ছে ছোটাছুটি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই খবর, জীবিত অথচ সরকারি খাতায় ওই গৃহবধূকে মৃত দেখানো আছে, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে। কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, তারপরে কি ব্যবস্থা হলো এই মহিলার জীবিত থাকার প্রমাণ পেয়ে? দেখো সুচন্দ্রমাজি, একেবারে কিন্তু জীবিত মহিলা, তাকে কিন্তু হঠাৎ করে তার বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভান্ডার। তিনি নিজেকে জীবিত প্রমাণ করতে কিন্তু আদালতে দ্বারস্থ হয়েছেন। তবে চন্দ্র দাসপুরের 2 নম্বর ব্লকের যে খেপুত গ্রাম পঞ্চায়েতের যে দক্ষিণবাড় এলাকা, সেই দক্ষিণবাড় এলাকায় এই যে ঘটনা ঘটেছে। তবে দাসপুর 2 নম্বর ব্লকের যিনি বিডিও রয়েছেন, তিনি পুরোটা আশ্বাস দিয়েছেন যে খতিয়ে দেখা হবে। এখন প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে, যে কবে খতিয়ে দেখা হয়, কি পরবর্তী যে ব্যবস্থা নেওয়া হয়, সেটার উপরে কিন্তু নজর রাখছি আমরা। কবে থেকে এই খবর তিনি জানতে পারেন এবং কত মাস ধরে তিনি টাকা পাননি মধুসূদন? হ্যাঁ, আরেকবার যদি বলো। কত মাস ধরে লক্ষ্মীর ভান্ডারে টাকা তিনি পাননি? বেশ কয়েক মাস ধরে তিনি পাননি, তবে জুন মাস থেকে মেলেনি বলে লক্ষ্মীর ভান্ডারের টাকা, এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। তবে তিনি জানতে পারেন যে তার যে ছেলে মেয়ে রয়েছে, তাদের যে টিউশনের খরচ, সেই টিউশনের খরচের জন্য টাকা যখন তুলতে যায় তিনি, তখনই কিন্তু তিনি পুরো বিষয়টি জানতে পারেন। সুচন্দ্রমাজি, ধন্যবাদ। মধুসূদন ভট্টাচার্য প্রতিনিধি কথা বললাম তার সঙ্গে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা, আদালত থেকে ব্লক প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ, নিজেকে জীবিত প্রমাণ করার জন্য জীবিত থেকেও মৃত, তাই বন্ধ লক্ষ্মীর ভান্ডার। শুনবো তার বক্তব্য। কি আপনার এখানে কি হয়েছে? আমার এইখানেই বাড়ি, খেপুর দক্ষিণবার আমার বাড়ি। আমার নাম বাবলু মালি। না না না, প্রথম থেকে কি সমস্যাটা কি হয়েছে? লক্ষ্মীর ভান্ডার পাননি? আমার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। ভিডিও স্যার বলেছেন যে আপনি নিতে। লক্ষ্মীর ভান্ডার পাননি কেন? লক্ষ্মীর ভান্ডার পাননি কেন? ওখানে দেখাচ্ছে মৃত। মানে পেতেন, বন্ধ হয়ে গেছে? আগে পেতাম, তারপরে ব্যাংকে গিয়ে চেক করেছে যে এখানে কিছু সুবিধা হচ্ছে না, যে আপনি ভিডিও যান, ভিডিওতে গিয়ে চেক করেছি যে বলে আপনি মৃত। মৃত মানে লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার জন্য সমস্যা কি হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার সমস্যা যে না পাওয়ার জন্য মেয়েদের টিউশনের পয়সা দিতে পারছি না, সংসারে একটু অবস্থা খারাপ, সেই রকম সংসার চালাতে পারছি না। মানে হঠাৎ করে আপনি জীবিত, তারপরে আবার মৃত হয়ে গেলেন? মানে মা মারা গিয়েছিল, সেখানে আর্জি কলে আধার কার্ড লেগেছিল, আর যেখানে দেহ সংস্কার করা হয়েছিল সেখানে আধার কার্ড লেগেছিল। মানে সেই থেকে সমস্যাটা বলে কে বললো আপনাকে? ভিডিও স্যার। আচ্ছা, মানে এখানে মৃত দেখাচ্ছে, অনেকবার গেছি। তাহলে এখনো সমস্যার সমাধান হয়নি? এখনো সমাধান হয়নি। তারপর ভিডিও সরকারকে ডেকে পাঠিয়েছিলেন, জিজ্ঞাসা করলেন সব কিছু। তারপর বললাম তাহলে মেদিনীপুর যেতে হবে, বললো না মেদিনীপুর আর যেতে হবে না, এখান থেকে ঠিক করছি। কবে লাগাতে ঠিক হবে কিছু বলেছে? না, কিছু বলে না। এটা শুধু ডেকে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ, জিজ্ঞাসা। কতবার ঘুরেছেন প্রশাসনের দ্বারে? আমি 8 বার ঘুরেছি ওখানে। তারপর আদালতেও গেছেন এপিটোপিট করতে? হ্যাঁ, আদালতেও গেছি, এপিটোপিট করেছি। মোটামুটি এখনো আপনার চালু হয়নি? না, এখনো চালু হয়নি। কালকে তো ভিডিও স্যার ডেকেছিল, আগের ভিডিও স্যার রিটার্ন হয়ে গেছে, সেই ভিডিও স্যার ছিলেন না, এটা নতুন এসেছে। আমি তাহলে বলছি কে লিখেছেন এটা, বলে আমার এটা নয়, আগের ভিডিও স্যারের এর এটা। এই বিষয়টা জানেন না কি বলবেন? হ্যাঁ, বিষয়টা জানার পরে খোঁজ নিয়েছিলাম, আমি গতকাল তাকে ডেকেছিলাম, কথা বলেছি। তার লক্ষ্মীর মানে উনি পেতেন, কোনো কারণে টেকনিক্যাল সমস্যা বা কোনো কারণে তার লক্ষ্মীর মানেটা বন্ধ হয়ে যায়। কথা বলেছি আমি জেলার সঙ্গে, আমি চিঠি অলরেডি পাঠানো ছিল জেলার সঙ্গে, একটু কথা বলেছি, হয়তো শীঘ্রই তার সমস্যার সমাধান হবে।